রানাঘাট জোড়া খুনে আটক একজন, দীপক স্বর্ণকার নামে একজনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার দুই তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। রানাঘাটের আনুলিয়াতে খুন হন সুমন চক্রবর্তী ও তার চালক। এই ঘটনায় জোড়া খুনে একজনকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই রানাঘাটের আনুলিয়াতে খুন হন সুমন চক্রবর্তী ও তার চালক, দুই তৃণমূল কর্মী, এবং তাদেরকে খুনের অভিযোগে একজনকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। দীপক স্বর্ণকার নামে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুই তৃণমূল কর্মীকে খুন করা হয়। রানাঘাটের আনুলিয়াতে খুন হন সুমন চক্রবর্তী ও তার চালক। এই ঘটনায় দীপক স্বর্ণকার নামে একজনকে আটক করল পুলিশ। রানাঘাট জোড়া খুনে আটক এক, দীপক স্বর্ণকার নামে একজনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার দুই তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। রানাঘাটের আনুলিয়াতে খুন হন সুমন চক্রবর্তী ও তার চালক। ফোনে রয়েছেন প্রতিনিধি সঙ্গীতা চট্টোপাধ্যায়। কি জানা যাচ্ছে বিষয়ে, একজনকে গ্রেফতার করা হয়েছে, পুলিশ কি বলছে? এখনো পর্যন্ত পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। এখনো পর্যন্ত এমনটাই জানা গেছে কারা কারা এখানে যুক্ত আছে এই ঘটনায় এবং কেন এই ঘটনা ঘটিয়েছে তারও কিন্তু জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত কিন্তু চলছে। সঙ্গীতা, এই যে দীপক স্বর্ণকার যাকে আটক করা হয়েছে, এর পরিচয় কি, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দীপক স্বর্ণকার একজন ব্যবসায়ী, ওর হচ্ছে ফাইবার ক্যাফে একটা ক্যাফে ছিল এবং পরবর্তীতে ওর আলাদা অন্যরকম ব্যবসা আছে, এমনটাই জানা গেছে। ধন্যবাদ সঙ্গীতা, কথা বললাম প্রতিনিধি সঙ্গীতা চট্টোপাধ্যায়ের সঙ্গে।